বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড থাকতে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সুমন সাহা, আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সুমন স্টিচ। তাহলে দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, তারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক দিয়ে দেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনার মোবাইলের তোলা একটি ছবিকে খুব সহজে পেন্সিল স্কেচে পরিণত করতে পারবেন এবং সেখান থেকে সরাসরি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন, প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, সেখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ফটো টু পেন্সিল স্কেচ ইফেক্ট। এর মধ্যে অনেকগুলো অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন। এর থেকে আমরা 3 নম্বর যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিকে আমরা ডাউনলোড করে নেব আমাদের কাজের সুবিধার্থে। এখানে আমার কাছে ডাউনলোড করা আছে বিদায় এখানে, আর আমি ডাউনলোড করে দেখাইলাম না সময় স্বল্পতার কারণে। এখানে ওপেন থেকে আমরা সরাসরি অ্যাপসটির ভিতরে চলে যাচ্ছি। এখানে বন্ধুরা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফ্রম ক্যামেরা, আর একটা হচ্ছে ফ্রম গ্যালারি। যদি আপনারা ইনস্ট্যান্ট কোনো ছবি তুলে তাতে আপনারা কাজ করতে চান, তাহলে আপনারা ফ্রম ক্যামেরাতে চলে যাবেন। আমি প্রথমেই ফ্রম ক্যামেরাতে যাচ্ছি। ক্যামেরাতে যাওয়ার পর আপনার ওয়েবক্যাম চালু হয়ে যাবে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে একটা ছবি উঠিয়ে নিচ্ছি। ছবিটিকে ওঠানোর পর এখানে রিসাইজ করার অনেকগুলো অপশন আসবে। আপনারা নিচে যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ফ্রেম করা, সাইজ করা আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সাইজ করে নেবেন। এখানে যে কোনো একটা সাইজ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন এইভাবেই আমি ছবিটিকে রাখবো। এটাকে ড্র্যাগ করে আপনারা আপনাদের প্রয়োজনীয় জায়গায় বসাতে পারবেন। বসানোর পর আপনার উপর থেকে অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। নিচে আরও দুটি অপশন রয়েছে। এখানে যে পাশের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আপনারা ছবিটি খুব সহজেই কিন্তু ফ্লিপ করতে পারবেন। যেমন আমি এখানে চাপ দিচ্ছি, ছবিটি ফ্লিপ হয়ে গেছে। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা অপশন। তো আপনার কাজ শেষ হয়ে গেলে আপনার উপরের ডান পাশে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করা দেওয়ার পর ছবিটি সেভ হয়ে গেছে। এখন নিচে দেখুন অনেকগুলো অপশনই কিন্তু আপনার চলে আসছে, আপনি কেমনভাবে আপনার স্কেচটিকে করতে চাচ্ছেন। এখান থেকে যদি আমি এই স্কেচটিকে দিই, তাহলে দেখেন কেমন লাগবে, এরকম হয়ে যাবে। যদি আমি এই স্কেচটিকে দিই, এখন বিভিন্ন রকমের স্কেচ আছে, আপনি আপনার ইচ্ছা মতো স্কেচ দিতে পারবেন। ঠিক পেন্সিল স্কেচের মতো এটি হয়ে যাবে। খুব চমৎকারী অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখান থেকে। তো যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, তখন আপনি উপরের ডান পাশের কর্নার থেকে সেভ দিলে সেভ হয়ে যাবে। আর যদি আপনি কন্ট্রাস্ট ব্রাইটনেস বাড়াতে চান, তাহলে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করুন। এখান থেকে আপনার ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানোর মতো অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা কিছুই এখানে করতে চাচ্ছি না, আমরা সিম্পলি ব্যাকে দিয়ে এই যে ব্যাক 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 বাটনটাতে ক্লিক করে আমরা এখান থেকে ঠিক আগের জায়গায় চলে যাব। এবং এখান থেকে আমরা যদি আপনারা শেয়ার করতে চান, তাহলে শেয়ার বাটনে ক্লিক করলে এখানে শেয়ার করার জন্য অনেকগুলো অপশন আসবে। আপনি কিসে শেয়ার করতে চাচ্ছেন, সোশ্যাল মিডিয়া সবগুলো এখানে চলে আসবে। জাস্ট ক্লিক করলেই আপনারটা শেয়ার হয়ে যাবে। তো এখন আমি জাস্ট সেভ করে আমি আমার গ্যালারিতে রেখে দিতে চাচ্ছি। ইমেজ সেভড দেখতে পাচ্ছেন, এখানে লিখে আসতেছে ইমেজ সেভ, অর্থাৎ আমার ইমেজটি সেভ হয়ে গেছে। আপনি বের হয়ে যাবেন এবং আপনার গ্যালারিতে গেলে আপনি আপনার ছবিটিকে পেন্সিল স্কেচে রূপান্তর হয়ে গেছে দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আশা করি সবাই অ্যাপসটি ব্যবহার করবেন এবং আপনাদের মোবাইল অ্যান্ড্রয়েডের তোলা ছবিটিকে পেন্সিল স্কেচে রূপান্তর করে ফেলবেন।